আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। প্রজেক্টটির নাম হচ্ছে জারকাস প্রজেক্ট। তো আসলে এটা কি প্রজেক্ট? প্রজেক্ট হচ্ছে এনএফটি মার্কেট প্লেস প্রজেক্ট। এনএফটি মানে হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। তো এনএফটি নিয়েও আমি আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, নন ফাঞ্জিবল টোকেন আসলে কী। এটা একটা হচ্ছে এমন একটি মানে জিনিসের কার্যক্রম থাকবে যেটা আসলে মালিকানাধীন শুধুমাত্র একজন হতে পারবে, মানে আপনার যে বা যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের, যে কোনো একটা আর্টিস্ট, যে কোনো কিনে নিতে পারবে। কিনে নেওয়ার পর শুধু ওই জিনিসটার মালিক সে নিজেই হবে। তো এখানে দেখেন তারা আসলে, এটা হচ্ছে দ্য ফার্স্ট মাল্টি চেন গেমিফাইড ডাও এনএফটি মার্কেট প্লেস ক্রিয়েশন প্ল্যাটফর্ম। এখানে তারা তাদের বিভিন্ন এই যাবতীয় মানে সোশ্যাল কন্ট্রাক্ট করে দিয়েছেন। এখানে তাদের বর্তমানে আর কি প্রাইভেট সেল নাই। দেখতেন যে এটা হচ্ছে এটা এনএফটি মার্কেটের উপর একটি ইয়া। তো এখানে তারা কী বলছে এটি দেখেন যে, আনলিজ দ্য পাওয়ার অফ ডিসেন্ট্রালাইজ এনএফটি মার্কেট প্লেস, গিভ ব্যাক টু ক্রিয়েটর্স হোয়াট দে ডিজার্ভ অ্যান্ড লেট দেম ওন দেয়ার কন্টেন্ট। মানে কি যে আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটর কী ডিজার্ভ করে সেটা আসলে একজন ওই এই এনএফটি মার্কেট প্লেসে মানে যে কিনবে সে দিবে। তো এখানে আরও দিচ্ছে যে ইনফ্লুয়েন্সিয়াল হোস্ট ওনারশিপ টু দেয়ার কন্টেন্ট দ্য উমিতে পোস্টেড অনলাইন। এখানে আরও জিনিস দিয়েছেন যে হাউ টু ডিপ্লয় এনএফটি মার্কেট, এটা আপনারা দেখতে পারবেন লাইভ এখান থেকে। ডিপ্লয় অ্যান্ড লঞ্চ ইউর ফার্স্ট কাস্টম মার্কেট প্লেস ফর নন ফাঞ্জিবল টোকেন টুডে, ইটস ইজি। জারকাসের ইয়া দেখাচ্ছে যে জারকাস হেল্প ইনফ্লুয়েন্সার্স ব্র্যান্ডকে টোকেন ক্রিয়েটর যারা করতেছে ডিএপস সবাই কি তার সাহায্য করছে। ইটস এ জিরো কস্ট ডিসেন্ট্রালাইজ সলিউশন টু হেল্প কিক স্টার্ট এনএফটি জার্নি ইন জাস্ট এ ফিউ মিনিটস। এখান থেকে আপনারা এই ভিডিওটা দেখলে আপনার এই জারকাসের ফুল জিনিসটার কি কনসেপ্টটার কি ক্লিয়ার হতে পারবেন আমার মনে হয়। তারপরে এটার কী বৈশিষ্ট্য বা ফিচার্স হয়েছে, ডিপ্লয় ইন মিনিট, কোস্টলেস টেকনোলজি, স্টার্ট লোকাল আর্ন গ্লোবাল, ইউর ওন ইকোসিস্টেম। এটা ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটর জন্য একটা ভালো একটি মার্কেট প্লেস, এবং যারা কিনবে তাদের জন্য এটি ভালো একটি জিনিস, যে আসলে একটা ইউনিকটা জিনিস তারা কিনতেছে এবং এটা তারা ওনার, এটা সত্যি একটি মার্কেট প্লেস হয়। এখানে তারা যে বারো জিনিস দিয়েছে যা কী কী ফিচার্স রয়েছে এখানে, যে প্রাইভেসি, ফাস্ট অথেন্টিকেশন, বেটার ইনফ্রাস্ট্রাকচার, ডেভেলপার ফ্রেন্ডলি, গ্রেট টেকনোলজি রোড ম্যাপ। এটা হচ্ছে তাদের প্রজেক্টের বিভিন্ন দিক তুলে ধরছে আর কি। তো এখানে তাদের রুট ম্যাপটা আছে যে 2021-এ তাই কী করবে, 2022-এ তেমন একটা প্ল্যান নেই, 2021 পর্যন্ত দেওয়া আছে। বলা হয়েছে যে জারকাস ডেফি টোকেন এক্স এম টি টোকেন ফর, তাদের যে টোকেনটা একটা টোকেনটার নাম হচ্ছে এক্স এম টি টোকেন, ঠিক আছে, ফর মার্কেট ক্রস চেইন ইন্টিগ্রেশনস মার্কেট ডেভেলপমেন্ট স্ট্যাটিক্স ডিপ্লয়ার ইয়ারসি 721 কালেকশন ডিপ্লয়ার। মানে এখানে আর কি তাদের দেশে আর কি ভবিষ্যতে আর কি ভালো ভালো এক্সচেঞ্জের তাদেরকে মানে তাদের এই কয়েনগুলো মানে এই যে এক্স এম টি কয়েনটা সেটা হয়তো ভালো লিস্ট করবে। এই যে এটা হচ্ছে ফালকো পানগেট হচ্ছে এখানে এরিয়ার ফাউন্ডার, এখানে আছে মাইকেল মরিনা, তারা হচ্ছে ফাউন্ডার। আসলে এখান থেকে আপনার যদি মনে হয় যে কেন আসলে এটা আসলে দরকার কি না, এটার কীরকম প্রজেক্ট এবং এটা ইনভেস্ট কি আমরা করবো কি না, এই সম্পূর্ণ জিনিস তারা আপনার এখান থেকে জানতে পারেন যে হাউ ক্যান আই স্টার্ট মাই ওন কমিটি এনএফটি মার্কেট প্লেস, কীভাবে কী করবেন, এখানে ডিটেলসে সব কিছু আপনারা পাবেন। তো ওভারঅল আমার মনে হয়েছে প্রজেক্টটা খুবই ভালো, আপনাদের জন্য খুবই উপকার হতে পারে। আপনি এখান থেকে সবগুলো সোশ্যাল সাইটগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন, টেলিগ্রাম, টুইটার, ইউটিউব, গিটহাবে আপনি দেখতে পারবেন, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, লিঙ্কডইন রয়েছে। এখানে হোয়াইট পেপার যা তাদের এটা দেখবেন যে হোয়াইট পেপার কী কী মানে ভবিষ্যৎ প্ল্যান মানে এখন কী কী কাজ রয়েছে আমি এটা যাবো ডিটেলস, তখন আপনার এই হোয়াইট পেপার ক্লিক করলে আসলে এটা লিঙ্ক আমি দিয়ে দেবো, এখান থেকে আসলে সব জানতে পারবেন। তো আমার কাছে আবার ভালো একটি প্রশ্ন রয়েছে, আপনার এখানে দেখতে পারেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট এবং শেয়ার তো ভুলবেন না, আর দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।